নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে থেকে কলেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ যে প্রসেস, সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও মোবাইলের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেই প্রসেসটাই তোমাদের আজ দেখাবো। প্রথমে ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে গুগল কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর সার্চ বাটনে গিয়ে তোমার কলেজে, তুমি যে কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই কলেজে নাম তোমার লিখে দিতে হবে। তারপর কলেজের নাম লিখে সার্চ যে অপশান, সেই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর তোমরা নিচে দেখতে পাবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে ক্লিক করে দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর, সে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। অর্থাৎ কলেজের যে ওয়েবসাইট, সেই কলেজের ওয়েবসাইটটা তোমাদের কাছে শো হবে এবং এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ইন্টারপেজ প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই আসবে। এটা আমি খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের সার্চ করে রেখেছি, তাদের কলেজের ইন্টারপেজটা এরকম। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন 2022 একটা লেখা, একটা লিঙ্ক সেখানে ব্লিঙ্ক হচ্ছে, সেখানে ক্লিক করে দিতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর এরকম একটা পেজ তোমাদের কাছে চলে আসবে, দেখতে পাচ্ছ। এখানে তোমরা যে অনলাইন, তোমরা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ, এই অপশানে ক্লিক করে দিতে হবে। অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ অপশানে ক্লিক করার পর, তোমাদের সামনে এরকম একটা লম্বা ফর্ম চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটাতে তোমাদের নাম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, যেসব লেখা আছে সেগুলো তোমাদের ফিল আপ করে দিতে হবে। একাডেমিক ডিটেলস এবং নাম্বার, তোমরা এইচএসে যা পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টের এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে একদম শেষ দিকে যেটা দেখতে পাচ্ছ যে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো আপলোডের জন্য সাইজ দেওয়া আছে 30 KB এবং সিগনেচার আপলোডের জন্য 20 KB সাইজ দেওয়া আছে। তারপর সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে এখানে প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, তারপর বলছি কী করতে হবে। বন্ধুরা, আমি এখানে সব ডিটেলস ফিল আপ করে নিয়েছি, নাম, গার্জেন নেম, এখানে যা যা রিকোয়ারমেন্ট আছে সব ডিটেলস আমি ফিল আপ করে নিয়েছি। এখানে সবাই ভালোভাবে নিজের মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা দেবে, কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঢুকবে, সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে পরবর্তীকালে। এবং এখানে মাধ্যমিক এবং এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো খুব ভালো করে তোমরা দেবে। এখানে মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, সেটা তোমাদের লিখে দিতে হবে। মাধ্যমিকে কত পেয়েছিলে সেটা এখানে লিখে দিতে হবে। রোল নাম্বার, সব কিছু এখানে ডিটেলস লিখে দিতে হবে। এবং এইচএসের এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব ভালো করে লিখে দিতে হবে। এখানে নিচ দিয়ে নামলে তোমরা এইচএসের মার্কসটা দেখতে পাবে, যে কোথায় কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। সেটা খুব ভালো করে ফিল আপ করবে, কারণ এটার উপরেই মেরিট লিস্ট তোমাদের নাম আসবে। এবং এখানে টোটালটা শেষে চেক আউট করে নেবে যে ঠিক আছে কি না। সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পর এখানে যে ফটো এবং সিগনেচার যে দেখতে পাচ্ছ, সেই ফটো এবং সিগনেচারটা আমি এখন আপলোড করে দিচ্ছি। ফটো এবং সিগনেচার তোমরা কোনো ডকুমেন্ট স্ক্যান দিয়ে পর স্ক্যান করে নেবে, এবং তাদের ফটো রিসাইজের যে কোনো অ্যাপ দিয়ে তোমাদের সাইজ 30 KB মধ্যে করে নিতে হবে, এবং সিগনেচারের সাইজ তোমাদের 20 KB মধ্যে করে নিতে হবে। ফটো এবং সিগনেচার চুজ করার পরে এখানে যে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার, এই অপশানগুলোতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ টাইম লাগবে এবং সেটা পাশে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সব কিছু ঠিক থাকলে নিচে যে প্রসিড অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রসিড অপশানটাতে ক্লিক করে দিতে হবে। আমি প্রসিড অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। প্রসিড অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে আবারও এরকম একটা পেজ, যেখানে তোমাদের সব কিছু ডিটেলস তোমরা চেক করতে পারবে। সব কিছু ঠিক থাকলে তোমরা নিচে যে ফাইনাল সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে দিতে হবে। এবং ফাইনাল সাবমিট অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এবং ভুল থাকলে এখানে পাশে যে এডিট ফর্ম অপশানটা আছে, সেই এডিট ফর্ম অপশানটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটা পপ আপ উঠে আসবে, যেখানে লেখা থাকবে আর ইউ সিওর টু ফাইনাল সাবমিট। এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর এই যে ওকে অপশানটা আছে, সেই ওকে অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এবং সেখানে তোমার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ কী কী আপলোড করতে হবে লেখা আছে,
সেকেন্ডারি অ্যাডমিট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট আপলোড করতে হবে এখানে। তারপর এখানে সেকেন্ডারি মার্কশিট, এখানে এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এখানে এইচএসের মার্কশিট আপলোড করতে হবে। আমি এরপর ডকুমেন্টসগুলো চুজ করে নিচ্ছি। তোমরা এই চুজ ফাইল যে অপশানটা আছে সেই চুজ ফাইল অপশানে গিয়ে পর ডকুমেন্টসগুলো চুজ করে নেবে। এটা জেপিজি ফরম্যাটে তোমরা আপলোড করতে পারবে 200 KB-র মধ্যে। সিলেক্ট করার পর তোমরা যে পাশে সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ সেই সাবমিট অপশানটাতে ক্লিক করে দিবে, তাহলে তোমরা নিচে এখানে তোমার ফাইলটা শো হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাবমিট অপশানে ক্লিক করার পর সাকসেসফুলি আপলোডের লেখা উঠবে এবং নিচে তোমরা যে ডকুমেন্টসটা আপলোড করলে সেই ডকুমেন্টসটা এখানে ডাউনলোড করে দেখে নিতে পারো এবং ডকুমেন্টসটা ভুল হয়ে থাকলে এখানে ডিলিট অপশান করে পর ডিলিট করে পর রি আপলোড করতে পারবে। এখানে ডাউনলোড অপশানটি ক্লিক করে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো কোন ডকুমেন্টসটা তোমরা আপলোড করলে। এইভাবে একে একে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবে। আমার সব ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর তোমরা নিচে যে নেক্সট অপশানটা দেখতে পাবে সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপলোড অল ডকুমেন্টস অ্যান্ড ক্লিক নেক্সট এই অপশানে আসছে, এটা ওকে করে দিলাম। আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে তোমাদের। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তোমরা যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা অ্যাপ্লাই ফর অনার্স এই অপশানটাতে ক্লিক করবে এবং যারা প্রোগ্রামের জন্য করতে চাইছো তারা অ্যাপ্লাই নট অ্যাপ্লাই ফর অনার্স করবে এবং এখানে তারা প্রোগ্রামের জন্য আর্টস প্রোগ্রাম সেখানে ক্লিক করে দেবে। তারপর নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবে। তারপর নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম। এখানে ফাইনাল সাবমিটের জন্য সিওর করতে চাইছো এটা ওকে প্রেস করে দিলাম। তারপর দেখতে পাইছো যে তোমরা আমার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, সেটা এখানে লেখা উঠছে যে আমার রেজিস্ট্রেশন প্রসেসটা পুরোপুরি কমপ্লিট এবং এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা প্রিন্ট করে নেবে। আমি এই প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এরপর যে ইউজার আইডি পাসওয়ার্ড পেলে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা তোমরা রেখে দেবে, সেটা লগ ইন করে পরেও তোমরা প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিতে পারো। এই ইন্টারপ্রেটে চলে আসতে পারো। তারপর এখানে তোমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছো সেটা দিয়ে এখানে লগ ইন করে নেবে। এই লগ ইন অপশানটা ক্লিক করে তোমরা এখান থেকেও প্রিন্ট করে নিতে পারো। এখানে প্রিন্ট যে রেজিস্ট্রেশন পেমেন্ট স্লিপ প্রিন্ট যে অপশানগুলো দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে প্রিন্ট করে নিতে পারো।